গুড এভরিবডি, এখন আমরা আসন্ন 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, এদের সবকটি। উত্তর হবে ডি, এদের সবকটি। নেক্সট, ক্লাইনফেল্টার সিন্ড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো 45X, 47XXY, 47X0, 46XY। উত্তর হবে বি, 47XXY। নেক্সট, কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? উড়ে ও মিলার, হ্যালডেন, ওপারিন, পাস্তুর। উত্তর হবে ডি, পাস্তুর। নেক্সট, গর্ভনিরোধক যেভাবে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে তা হলো শুক্রাণুকে বিনষ্ট করে, ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে ব্যবধান সৃষ্টি করে, ডিম্বাণুকে বিনষ্ট করে। উত্তর হবে বি, ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। নেক্সট, মিউসিস ব্যতিরিকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে অ্যাপোগ্যামি, পার্থেনোকার্পি, অ্যাপোস্পোরি, পার্থেনোজেনেসিস। উত্তর হবে সি, অ্যাপোস্পোরি। নেক্সট, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হল মানুষের গাত্রবর্ণ, এবিও গ্রুপ, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া। উত্তর হবে এ, মানুষের গাত্রবর্ণ। নেক্সট, হায়ালুরো নিডেজ উৎসেচক সংশ্লেষিত হয় শুক্রাণুর মস্তকে, অ্যাক্রোজোমের গলগি বডিতে, অ্যাক্রোজোমের লাইসোজোমে, শুক্রাণুর ল্যাজে। উত্তর হবে বি, অ্যাক্রোজোমের গলগি বডিতে। নেক্সট, নিচের কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি নামে পরিচিত? আইজিজি, আইজিডি, আইজিএম, আইজিই। উত্তর হবে এ, আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন টাইপ জি। নেক্সট, ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তির দেহে কোন গ্রন্থিটি বড় হয়ে যায়? অগ্নাশয়, যকৃৎ, অ্যাড্রিনাল, প্লীহা। উত্তর হবে ডি, প্লীহা। নেক্সট, অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুটি হলো স্পাইরুলিনা, অ্যানাবিনা, টলিপোথ্রিক্স, নষ্টক। উত্তর হবে বি, অ্যানাবিনা। নেক্সট, বিটি তুলো নিম্নলিখিতগুলির কোনটির প্রতিরোধক্ষম? আগাছা, ছত্রাক, পতঙ্গ, খরা। উত্তর হবে সি, পতঙ্গ। নেক্সট, কোনটি সিঙ্গল সেল প্রোটিন এর উৎস? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, অ্যাজোস্পাইরিলাম, নষ্টক, মিথাইলোফিলাস, মিথাইলোট্রফাস। উত্তর হবে ডি, মিথাইলোফিলাস, মিথাইলোট্রফাস। নেক্সট, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? ব্ল্যাকম্যান, ওডাম, ট্যান্সলে, এলটন। উত্তর হবে ডি, এলটন। নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? NO2+ হাইড্রোকার্বনস, CO2+ CO, CO2+ H2O, SO2+ H2O। উত্তর হবে এ, NO2+ হাইড্রোকার্বনস। নেক্সট, কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 24, 12, 48, 36। উত্তর হবে ডি, 36। নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? শুক্রাণুনাশক জেলি, IUCD, ডায়াফ্রাম, গর্ভনিরোধক বড়ি। উত্তর হবে সি, ডায়াফ্রাম। নেক্সট, ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড। উত্তর হবে বি, ডিপ্লয়েড। নেক্সট, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ, সিকল সেল অ্যানিমিয়া, এবিও গ্রুপ, সিস্টিক ফাইব্রোসিস। উত্তর হবে এ, মানুষের গাত্রবর্ণ। নেক্সট, একসঙ্গর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচে কোনটির উপস্থিতি প্রমাণ করে? অসম্পূর্ণ প্রকটতা, বহু অ্যালিল, প্লিওট্রপি, কোনোটি নয়। উত্তর হবে এ, অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে বহু অ্যালিল, এপিস্টাসিস, প্লিওট্রপি, অসম্পূর্ণ প্রকটতা। উত্তর হবে সি, প্লিওট্রপি। নেক্সট, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, এদের সবকটি। উত্তর হবে ডি, সবকটি। নেক্সট, দ্বিসঙ্গর জননে টেস্ট ক্রস অনুপাত হবে 9:3:3:1, 1:1:1:1, 1:1, 15:1। উত্তর হবে বি, 1:1:1:1। নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড? নাগেশ্বরী, জার্সি, রোড আইল্যান্ড রেড, খাকি ক্যাম্বেল। উত্তর হবে সি, রোড আইল্যান্ড রেড। নেক্সট, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম হলো ট্রিপোনিমা প্যালিডিয়াম, নিসেরিয়া, গনোরিয়া, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, ক্ল্যামাইডিয়া ট্রাকোম্যাটিস। উত্তর হবে ট্রিপোনিমা প্যালিডিয়াম। নেক্সট, PBR 322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমা, প্রোটিন,
প্লাজমিড পলিস্যাকারাইড, উত্তর হবে সি প্লাজমিড। নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? টাক পলিমারেজ, রিকম্বিনেন্ট ডিএনএ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, কোনোটি নয়, উত্তর হবে সি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। নেক্সট, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? ব্ল্যাকম্যান, ওডাম, এলটন, ট্যান্সলে, উত্তর হবে সি এলটন। নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি বিপন্ন প্রজাতির নয়? তুষার চিতাবাঘ, ভারতীয় সিংহ, ঘড়িয়াল, নেকড়ে, উত্তর হবে ডি নেকড়ে। নেক্সট, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আণবিক কাঁচি হলো ডিএনএ পলিমারেজ, লাইগেজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, গাইরেজ, উত্তর হবে সি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। নেক্সট, রজচক্রের প্রলিফারেটিভ ফেজ হলো 6-13 দিন, 14 দিন, 10-13 দিন, 1-5 দিন, উত্তর হবে এ 6-13 দিন। নেক্সট, এসসিপি বা সিঙ্গল সেল প্রোটিন উৎপাদন করে সালমোনেল্লা, স্পাইরুলিনা, অ্যানাবিনা, নস্টক, উত্তর হবে বি স্পাইরুলিনা। নেক্সট, বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুত করতে কোন জীবটি ব্যবহৃত হয়? রাইজোবিয়াম, ইকোলাই, ব্যাসিলাস, স্যাকারোমাইসিস, উত্তর হবে বি ইকোলাই। নেক্সট, ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ হলো ডায়াবেটিস, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, বি ও সি উভয়ে, উত্তর হবে ডি বি ও সি উভয়ে। নেক্সট, নিম্নলিখিত কোনটি অটোগ্যামি পরাগযোগ? ক্লিস্টোগ্যামি, জেনোগ্যামি, গেটেনোগ্যামি, হার্কোগ্যামি, উত্তর হবে এ ক্লিস্টোগ্যামি। নেক্সট, মানুষের 21 সংখ্যক ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগটি সৃষ্টি করে তা হলো ক্লাইনফেল্টার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, এইডস, উত্তর হবে সি ডাউন সিন্ড্রোম। নেক্সট, PBR 322 নামকরণে কি বলতে বোঝায় একটু আগে আলোচনা করলাম, উত্তর হবে সি প্লাজমিড। নেক্সট, নিম্নলিখিত কোনটির মাধ্যমে সিমপ্যাট্রিক প্রজাতিকরণ ঘটে? জিনগত পৃথককরণ, আন্তঃপ্রজাতি জনন, ভৌগোলিক পৃথককরণ, জননগত পৃথককরণ, উত্তর হবে ডি জননগত পৃথককরণ। নেক্সট, জাভা মানব কোনটি? হোমো হ্যাবিলিস, অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেকটাস, হোমো সেপিয়েন্স, উত্তর হবে সি হোমো ইরেকটাস। নেক্সট, অপসোনাইজেশন কার সাহায্যে ঘটে? IgM, IgG, IgA, IgD ও IgE, উত্তর হবে বি IgG। নেক্সট, ভারতের কোনটি প্রথম ন্যাশনাল পার্ক? কানহা, পেরিয়ার, কর্বেট, বন্দিপুর, উত্তর হবে সি কর্বেট। নেক্সট, সাধারণ ব্লটিংয়ে কোনটি জেল ইলেকট্রোফোরোসিস দ্বারা পৃথক করা হয়? ট্রান্সফার আরএনএ, ডিএনএ, মেসেঞ্জার আরএনএ, প্রোটিন, উত্তর হবে বি ডিএনএ। নেক্সট, অ্যান্টিজেনের খণ্ডাংশ যাকে অ্যান্টিবডি চিহ্নিত করে সেটি হলো মেমোরি অঞ্চল, এপিটোপস, নন ডিটারমিনেটস, স্ব নিয়ন্ত্রক, উত্তর হবে বি এপিটোপস। বেশ, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে মাথা রাখার চেষ্টা করো, আশা করি তোমাদের উপকার আসবে। এখনকার মতো এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।